অলওয়েজ রেডি থাকুন গ্রামীণ ফোনের মান্থলি প্যাকে, এক প্যাকে এক মাস। নতুন মন্ত্রিসভার সদস্যদের আজ প্রথম কর্মদিবস। সকালে সচিবালয়ে গেলে তাদের ফুলেল শুভেচ্ছা জানান কর্মকর্তা কর্মচারীরা। দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে আনা, কারিকুলামের মূল্যায়নে পরিবর্তন এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন সরকার কাজ করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। সাইফুল শাহিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম অফিস, সকাল 9টা থেকেই একে একে মন্ত্রী প্রতিমন্ত্রীরা প্রবেশ করতে থাকেন সচিবালয়ে। তাদের শুভেচ্ছা জানাতে ভিড় করেন মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং দলীয় নেতাকর্মীরা। নতুন সরকারের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর প্রথম সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, রাজনীতি অর্থনীতি সব ক্ষেত্রেই চ্যালেঞ্জ রয়েছে, তবে সবই অতিক্রম করতে প্রত্যয়ী বর্তমান সরকার। চাপ বিদেশ থেকেও আছে, দেশে তো আছে, কিন্তু আমরা অতিক্রম করার ক্ষমতা রাখি। প্রথম দিন সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অপপ্রচার বন্ধ করে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা, দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে আনা, শিক্ষার নতুন কারিকুলামের মূল্যায়নের পরিবর্তন আনাসহ স্বাস্থ্যসেবা নিশ্চিতে নতুন সরকার কাজ করবে বলে জানান সংশ্লিষ্ট মন্ত্রীরা। কাজের ক্ষেত্রে সকল ক্ষেত্রে স্বচ্ছতা থাকবে, জবাবদিহিতা থাকবে, এখানে আমাদের যে আইনগুলো আছে সেগুলোর কোনো ধরনের ভায়োলেশন কিন্তু আমরা এটাকে ভালোভাবে আমরা দেখব না। দুর্নীতির ব্যাপারে আমার জিরো টলারেন্স থাকবে, আমি জীবনে নিজে নিজেও প্রতি দুর্নীতির তারের কাছে যাইনি, আমি এই ব্যাপারে এবং এটা আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলছি। তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করে, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করে, গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করে কীভাবে অপপ্রচার এবং গুজব সেটিকেও আমরা জবাবদিহিতা আওতায় আনতে পারি, এরকম একটা স্ট্র্যাটেজি আমাদের নিতে হবে সবার সাথে আলাপ করে। 7 জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পায় আওয়ামী লীগ। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গী হয়েছেন 25 মন্ত্রী এবং 11 জন প্রতিমন্ত্রী। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা।